মূলত হচ্ছে লাস্ট লাস্ট ক্লাস হবে অ্যাডভান্স নিটিং এর নন ওভেনের। আজকে আমাদের লাস্ট ক্লাস, এর আগে হচ্ছে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। এর আগে আমরা হচ্ছে নন ওভেনের আঠালো জাতীয় পদার্থগুলো নিয়ে আলোচনা করছি, আঠালো পদার্থ ব্যবহারের সুবিধা অসুবিধা এসব বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে শেষ ক্লাসে শুধু আমরা কয়েকটা কেমিক্যাল নিয়ে আলোচনা করব। তো আমাদের যেসব কেমিক্যাল নিয়ে দেখো তোমাদের বইয়ে হচ্ছে 7.5-এ, অর্থাৎ নন ওভেন কাপড়ের আঠালো পদার্থের বর্ণনা, এটা নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তো এটা করার আগে আমরা যেই বিষয়টা সম্পর্কে একটু জানবো, আমার এই স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? জি স্যার, হ্যাঁ, এখন দেখো আমরা যেহেতু জানি যে নন ওভেন কাপড় মানে হচ্ছে তাপ, চাপ এবং আঠালো জাতীয় পদার্থের মাধ্যমে একটা কাপড় প্রস্তুত, যে প্রণালীটা আছে সেটাকে সাধারণত আমরা নন ওভেন ফেব্রিক বলে থাকি। তো এখানে নন ওভেন ফেব্রিকের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ আমার বিষয় আছে, যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি প্রথম থেকে তোমাকে শুরু করতেছি। তো দেখো এখানে আশা করি ইতিমধ্যে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ, যে নন ওভেন ফেব্রিকের কিছু ছবি। সাধারণত নন ওভেন ফেব্রিকটা কিভাবে তৈরি করা হয়, কোন কোন দেশে নন ওভেন ফেব্রিকটা, সাধারণত আমাদের ইউএসএ, ইউরোপ এইসব জায়গায় নন ওভেন ফেব্রিকটা কন্টিনিউয়াসলি যেটা আছে সেটা হচ্ছে চলমান অবস্থায় আছে। আমাদের দেশেও কিন্তু নন ওভেন ফেব্রিকটা বর্তমানে অধিক পরিমাণে ব্যবহৃত হচ্ছে। তো কথা হচ্ছে, এই যে তোমরা ছবিতে যেটা দেখতেছো একটা নন ওভেন ফেব্রিক এখানে দেওয়া আছে, এই নন ওভেন ফেব্রিকটা তৈরি করতে গেলে তিনটা শর্ত হচ্ছে আমাদেরকে পূরণ করে তারপর হচ্ছে নন ওভেন ফেব্রিক সাধারণত আমাদের তৈরি করতে হবে। আমাদের শর্তগুলো কি কি ছিল? প্রথমে হচ্ছে তাপ দিতে হবে, তারপর চাপ দিতে হবে, এরপর হচ্ছে আঠালো জাতীয় পদার্থ। তো এইখানে আমরা যেটাকে সাধারণত আঠালো জাতীয় পদার্থ বলতেছি, এই আঠালো জাতীয় পদার্থটা দিয়ে তৈরি করতে গেলে আমাদেরকে সাধারণত কয়েকটা পদ্ধতি সাধারণত ব্যবহার করতে হয়। এই পদ্ধতিগুলো সাধারণত বলছে ওয়েব ফর্মেশন, ওয়েব বন্ডিং, ড্রাইং, কিউরিং এবং হচ্ছে ফিনিশিং, যেটা আজকে লাস্ট ক্লাস সেই কারণে আমরা একটা ধারণা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে তোমরা এই স্লাইডে আমরা নন ওভেন কাপড়ের তৈরি যে প্রস্তুত যে পদ্ধতিটা আছে এই পদ্ধতিটা এখানে আমরা দেখতেছি। আমরা প্রথমেই বলছিলাম নন ওভেন প্রোডাক্ট তৈরি করতে গেলে আমাকে স্টাপল ফাইবারও যেমন দরকার আছে, স্পান লেট কন্টিনিউয়াস ফিলামেন্ট দরকার আছে, অর্থাৎ আমাদের ক্ষুদ্র দৈর্ঘ্যের হ্রাসও যেমন আমার দরকার, তেমন হচ্ছে আমার যে ফিলামেন্ট ফাইবার সেটাও আমাকে দরকার। এবং তিনটা পদ্ধতি আছে, ওয়েট ওয়েট স্পিনিং পদ্ধতি, ড্রাই স্পিনিং পদ্ধতি, একটা হচ্ছে মেল্ট স্পিনিং পদ্ধতি। এই তিনটা পদ্ধতি সাধারণত ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা নন ওভেন ফেব্রিকটা তৈরি করতে পারি। এবং এই নন ওভেন ফেব্রিকটা যখন আমরা তৈরি করতে যাই তখন হচ্ছে আমরা দুই ধরনের ফাইবার ব্যবহার করি, একটা হচ্ছে শর্ট স্টাপল ফাইবার যেটাকে স্টাপল ফাইবার বলা হয়, একটা হচ্ছে ফিলামেন্ট। তার মানে তোমরা একটা বিষয় ক্লিয়ার কিনা, যদি তোমাদেরকে প্রশ্ন করে যে নন ওভেন ফেব্রিক তৈরিতে কয়টা পদ্ধতি আছে, পদ্ধতিগুলো কি কি বলতে পারবা কিনা? বলছি কেউ যদি প্রশ্ন করে নন ওভেন ফেব্রিক ফাইবার তৈরিতে কয়টা পদ্ধতি আছে এবং পদ্ধতিগুলো কি কি, এটা বলতে পারবা কিনা তোমরা? তিনটি স্যার, হ্যাঁ, তিনটা পদ্ধতি। তাহলে তিনটা পদ্ধতি কি কি? এটা হচ্ছে ড্রাই স্পিনিং, হ্যাঁ, আর একটা কি বলো একজন, ওয়েট স্পিনিং, ওয়েট স্পিনিং, একটা আর একটা হচ্ছে হচ্ছে মেল্ট স্পিনিং, সুপ্রিমেল। স্পান মেল্ট, যেটাকে আমি সরাসরি শুধু মেল্ট স্পিনিং বললে চলবে, তাই না? এই তিনটা পদ্ধতি হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই তিনটা পদ্ধতির ক্ষেত্রে স্ট্যাপল ফাইবার এবং হচ্ছে ফিলামেন্ট দুইটাই হচ্ছে আমার ব্যবহার করা হয়। এখানে আমরা এক নজরে একটু ছবিটা দেখাই দিতেছি, এগুলো হচ্ছে ছবিগুলো কি কিভাবে আছে, র্যান্ডম লেট, ওয়েট লেট পদ্ধতি, স্পান মেল্ট পদ্ধতি। তারপর হচ্ছে এখন যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বন্ডিং এর ক্ষেত্রে, দেখো যে বন্ডিং মেথড সাধারণত আমরা কি কি পদ্ধতি মেথড গুলা ব্যবহার করে থাকি। আমরা বলছিলাম আমরা সাধারণত চারটা পদ্ধতি ব্যবহার করি, একটা হচ্ছে অ্যাডহেসিভ আঠালো জাতীয় পদার্থ। আজকে আমরা শুধুমাত্র এই আঠালো জাতীয় পদার্থটা নিয়ে কিন্তু আলোচনা করব। আঠালো জাতীয় পদার্থের ক্ষেত্রে চারটা জিনিস একটু খেয়াল করো, যে প্রথমটার মধ্যে অ্যাডহেসিভ বন্ডিং, অ্যাডহেসিভ বন্ডিংটা কি কিন্তু আমরা আঠালো জাতীয় পদার্থ বলা হয়। হ্যাঁ, কারণ এটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টা কি কি, স্যাচুরেশন প্যাডিং আছে, প্রিন্টিং, ফোম আর হচ্ছে স্প্রেইং। অর্থাৎ এটার মধ্যে আমরা প্রিন্টিং এর ক্ষেত্রে কিছু ফোম ব্যবহার করি, স্প্রের মাধ্যমে সাধারণত আমাদের এই কাজটা এখান থেকে আমরা সম্পন্ন করে থাকি। তো এইখান থেকে এক নজর আমরা দেখে নিব যে ইউজ অফ নন ওভেন কোথায় ব্যবহার করা হচ্ছে। বলছে হোম ফার্নিশিং, এগ্রিকালচার, মিলিটারি, অটোমোটিভ, নন ওভেন ইন্ডাস্ট্রিজ, তোমার হচ্ছে কনস্ট্রাকশন, নন ওভেন জিও টেক্সটাইল, নন ওভেন মেডিকেল টেক্সটাইল, এইসব জায়গায় কিন্তু আমরা এগুলো ব্যবহার করে থাকি ইন্ডিভিজুয়ালি। এখানে আমাদের মেডিকেল, জিও টেক্সটাইল, তারপর হচ্ছে কনস্ট্রাকশন, এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তা আমরা এই পর্যায়ে সরাসরি যদি হচ্ছে আমরা তোমাদের এটা একটু দেখি,
এই পর্যায়ে আমরা সরাসরি হচ্ছে বইয়ে থেকে যেহেতু আমাদের আজকে বিষয় আঠালো জাতীয় পদার্থটা, আঠালো জাতীয় পদার্থ গুলো যদি আমরা একটু দেখি, দেখো এখানে আঠালো জাতীয় পদার্থ হিসেবে আমরা কি কি ব্যবহার করে থাকি সাধারণত, একটা প্রশ্ন আসতে পারে যে ননোবেল কাপড়ে এই যে আমরা পড়তেছি যে অ্যাডহেসিভ অর্থাৎ আঠালো জাতীয় পদার্থ, এটার ক্ষেত্রে কোন কোন বিষয়টা আসলে এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। তা আমরা যেসব কেমিক্যাল গুলো ব্যবহার করি সেই কেমিক্যাল গুলোর নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেমন হইতে পারে ভিনাইল পলিমার, ভিনাইল অ্যাসিটেট, ভিনাইল ক্লোরাইড, অর্থাৎ ভিনাইল গ্রুপের যতগুলো আছে ভিনাইল পলিমার, ভিনাইল অ্যাসিটেট, ভিনাইল ক্লোরাইড, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের আঠালো জাতীয় পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও আমরা সাধারণত ইথিনিল ভিনাইল ক্লোরাইড, ইথিনিল ভিনাইল অ্যাসিটেট, প্রাকৃতিক রাবার ল্যাটেক্স, এই কেমিক্যাল গুলো কিন্তু সাধারণত আমাদের আঠালো জাতীয় পদার্থ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এখানে তোমরা দেখতেছো যে বিভিন্ন ধরনের অ্যাডহেসিভ সাবস্টেন্স হিসেবে অর্থাৎ আঠালো জাতীয় পদার্থের সহকারী যেগুলো আছে, যে এগুলো হিসেবে যে কেমিক্যাল গুলো ব্যবহার করা হয়, এখানে কিছু কেমিক্যালের নাম তোমার দেওয়া আছে। যেমন হিট সেটিং এর ক্ষেত্রে আমি সাধারণত কি করা থাকি, কারণ তো আঠালো জাতীয় পদার্থটা যখন আমি এটা ফেব্রিকের উপর বসাবো, বসিয়ে যখন আমি এটাকে হিট সেটিং দিব যেটাকে আমি থার্মাল সেটিং বলে থাকি, ওই তখন আমরা সাধারণত কি কি ধরনের কেমিক্যাল ব্যবহার করি এখানে কিন্তু এটা দেওয়া আছে। যেমন ইপোক্সি, ইউরেথেন, পলিয়ামাইডস, এই কেমিক্যাল গুলো আমরা ব্যবহার করি। এরপর ময়েশ্চার, সাধারণত আমাদের কিউরিং বা অ্যাডহেসিভ এর ক্ষেত্রে অর্থাৎ এটাকে আমাদের তাপমাত্রাটাকে ফিক্সড করার জন্য বসানোর জন্য আমরা যে কেমিক্যালটা ব্যবহার করে থাকি যেটাকে সাধারণত বলা হয় সায়ানোক্রাইটলেটস। তারপর হচ্ছে থার্মোসেটিং অ্যাডহেসিভ, অর্থাৎ এখান থেকে তোমরা যখন যদি 7.5টা পড়ো এখান থেকে কিন্তু মোটামুটি তোমরা হচ্ছে কেমিক্যাল সম্পর্কে একটা ধারণা পাবো, অর্থাৎ ননোবেল ফেব্রিক তৈরিতে আঠালো জাতীয় পদার্থগুলো আসলে কি কি হয় এটা সম্পর্কে তোমরা একটা ধারণা পাবো এখান থেকে। তো এখানে দেখা গেছে যে এই স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? জি স্যার। হ্যাঁ দেখো, আমরা যখন তোমার সাধারণত আঠালো জাতীয় পদার্থগুলো সাধারণত ব্যবহার করে থাকি, আঠালো জাতীয় পদার্থ ব্যবহার করতে গেলে একটা উপাদান হচ্ছে আমার যেটাকে বলছে ফোম বন্ডিং। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, যে ছবিটার মাধ্যমে সাধারণত দেখাই দিছে যে সাধারণত আমরা সাধারণত পানি ব্যবহার করি, পানির সাথে কেমিক্যালটাকে ব্যবহার করে বাতাস, পানি, এরপর হচ্ছে কি আমার এই আঠালো জাতীয় পদার্থ। অর্থাৎ ফোম বন্ডিং এর ক্ষেত্রে তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে বাতাস, এয়ার, ওয়াটার, অথবা হচ্ছে আমার যে ফাইবারটাতে আমি করব সেই ফাইবারটার সাথে আমাদের আঠালো জাতীয় পদার্থটা লাগবে। আমরা সাধারণত কি করি, তোমার নিচের একটা ছবির মধ্যে দেখো যে কিভাবে এটা করতেছে, যে ফ্রম ওয়েব ফর্মিং এর ক্ষেত্রে বাম পাশের দিকে একটু খেয়াল করো, যে তীর চিহ্ন ছবিটার দিকে একটু খেয়াল করলে দেখো, প্রথম আমি আঁশটাকে মূল মেশিনের অভ্যন্তরে ঢুকাবো, অভ্যন্তরে ঢুকলে এটার সাথে আমার বাতাস, পানি এবং আঠালো জাতীয় পদার্থটা এটার মধ্যে ঢুকবে। নিচে দেখো একটা ভ্যাকুয়াম স্লট আছে, এখান থেকে একটা টেম্পারেচার দেওয়া হয়, টেম্পারেচার দিলে কি হয় সাধারণত বাতাস, পানি এবং কেমিক্যালের মাধ্যমে আমার আঠালো জাতীয় পদার্থটা সাধারণত কাপড়ের উপরে ফিক্সড হয়ে যায়, এবং শেষে দিয়ে কি হয় টু ড্রাইং এন্ড ওয়াইন্ড আপ, শেষে দিয়ে হচ্ছে আমার এটা যখন বের হয় তখন এটাকে আমাকে শুষ্ক অবস্থায়, শুকানো অবস্থায় এটাকে আমাকে বের করতে হয়, এটাকে সাধারণত বলা হবে ফোম বন্ডিং। এই ফোম বন্ডিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণত বিভিন্ন ধরনের কেমিক্যাল যেগুলো আমরা দেখছি আঠালো জাতীয় পদার্থগুলো আমাদেরকে ব্যবহার করা হয়, এটাকে বলা হয় স্প্রে বন্ডিং। এগুলো কিন্তু সবই হচ্ছে আমাদের অ্যাডহেসিভ বন্ডিং, অর্থাৎ আঠালো জাতীয় পদার্থেরই একটা উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। দেখো স্প্রে বন্ডিং এর ক্ষেত্রে এগুলো আমাদের ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তো এখন যদি আমরা আবার আমাদের বইয়ের পড়াটাতে চলে আসি, দেখো আমরা যদি বইয়ের পড়াটাতে চলে আসি, তার মানে পরীক্ষায় যদি তোমাদের আসে যে ননোবেন ফেব্রিক তৈরিতে কি কি ধরনের আঠালো জাতীয় পদার্থ ব্যবহার করা হয়, তোমরা শুধুমাত্র ওইখানের ক্ষেত্রে নামগুলো লিখতে পারো। নামগুলো কি কি লিখবা, যে নামগুলো এখানে দেওয়া আছে ভিনাইল পলিমার, ভিনাইল অ্যাসিটেট, ভিনাইল ক্লোরাইড, ইথিনিল ভিনাইল ক্লোরাইড, ইথিনিল ভিনাইল অ্যাসিটেট, প্রাকৃতিক রাবার, লেটেক্স, এগুলো বর্ণনা করা হয়। এই কেমিক্যালের নামগুলো লিখে তখন কি করবা, লিখে এই যে নিচের দিকে দেখতেছো বিভিন্ন ধরনের অ্যাডহেসিভ সাবস্টেন্স, এই সাবস্টেন্স গুলো 1 থেকে 6 পর্যন্ত ঠিক যেভাবে আছে এভাবে লিখে দিবা। কি বলতে বুঝতে পারছো, কেমিক্যাল গুলোর বর্ণনা দেওয়া দরকার নাই, শুধুমাত্র কেমিক্যাল গুলোর নাম লিখবা যে আঠালো জাতীয় পদার্থ হিসেবে আমরা কোন কোন কেমিক্যাল গুলো ব্যবহার করি। লেখার পরে বিভিন্ন ধরনের অ্যাডহেসিভ যে সাবস্টেন্স গুলো আছে এই সাবস্টেন্স গুলো পয়েন্ট আকারে লিখে দিবা, যে হিট সেটিং এর ক্ষেত্রে 2টা নাম লিখবা, ময়েশ্চার কিউরিং এর অ্যাডহেসিভ এর ক্ষেত্রে একটা নাম আছে, একটা নামই থাকবে, যেটার মধ্যে নাম বেশি আছে ওটা থেকে আমরা শুধুমাত্র 2টা করে নাম ব্যবহার করব। কি বলতে বুঝতে পারছো আমার কথাটা? দেখো এখান থেকে আমাদের যদি অধ্যায়টা শেষ হয়ে যায়, দেখো এখানে কিন্তু 8 নম্বর অতি সংক্ষিপ্ত গুলো যদি আমরা দেখি যে কি কি প্রশ্নগুলো আসলে গুরুত্বপূর্ণ, দেখো এখানে আছে অ্যাডহেসিভ বন্ডিং বলতে কি বোঝায় এটা কিন্তু আমরা জানি, অ্যাডহেসিভ মানে কি আমাকে একজন বলো তো একটু, অ্যাডহেসিভ বন্ডিং বলতে কি বোঝায়, অ্যাডহেসিভ মানে আমরা কি বোঝাই বলো তো? আঠালো জাতীয় যে পদার্থটা আছে যেটা দিয়ে, হ্যাঁ এখন এটা কিন্তু আমাদের বলতে হবে বন্ডিং কখন হবে, শোনো যখন পরীক্ষা আসে অ্যাডহেসিভ কাকে বলে তখন বলবো কি 2টা তলকে অথবা 2টা কাপড়কে, কারণ একটার মধ্যে কিন্তু আমি কখনো
বন্ডিং হবে না। বন্ডিং করতে গেলে শর্ত হচ্ছে কি, একের অধিক দুইটা তিনটা। তবে নর্মালি আমাদের কি করা হয়, দুইটা তলকে বা দুইটা কাপড়কে বা দুইটা শীটকে আমরা আঠালো জাতীয় পদার্থ ব্যবহারের মাধ্যমে যখন জোড়া দিব সেটাকে সাধারণত আমাদের অ্যাডহেসিভ বলে। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে সহজ ভাষায় আমরা কি বলতে পারবো, দুইটা তলকে, দুই পর্দা কাপড়কে বা দুইটা শীতকে যখন আমরা একত্রে লাগানোর জন্য যে পদার্থটা ব্যবহার করা হয় সেটাকে আমাদের অ্যাডহেসিভ বন্ডিং বলে। ঠিক আছে, এটা হচ্ছে একটা। এরপর দেখো আমাদের অতি সংক্ষিপ্ত 9 নাম্বার আছে বন্ডিং কাকে বলে, একই একই কথা কিন্তু, যে প্রক্রিয়ায় ফাইবারের সাথে ফাইবার দুই বা ততোধিক পর্দা ওয়েব বা শীতের সাথে বন্ধন সৃষ্টি করে একত্রে সংযুক্ত করা হয় তাকে বন্ডিং বলে। এখন 8 নাম্বার এবং 9 নাম্বার কোশ্চেনটার মধ্যে কিন্তু অনেকে পরীক্ষার হলে গিয়ে একটা ভুল করে। কেন ভুল করে, যখন তোমাকে বলবে অ্যাডহেসিভ বন্ডিং তোমাকে অবশ্যই বলতে হবে আঠালো জাতীয় পদার্থের মাধ্যমে বন্ডিং করা, কিন্তু যখন তোমাকে বলবে শুধুমাত্র বন্ডিং ওই ক্ষেত্রে কিন্তু আমরা জানি শুধুমাত্র বন্ডিং করতে গেলে 4টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি আছে? 4টা পদ্ধতি আছে, মানে এর মধ্যে তোমার রাসায়নিক বন্ডিং, থার্মাল বন্ডিং, মেকানিক্যাল বন্ডিং, স্টিচ বন্ডিং, 4টা বন্ডিং পদ্ধতি আছে না? কি বলছি বুঝতে পারছো কথাটা আমার? সবাই পরীক্ষার যখন আসবে শুধু বন্ডিং, শুধু বন্ডিং এর ক্ষেত্রে কিন্তু 4টা বন্ডিং আছে, আর শুধুমাত্র যখন নাম বলে দিবে যে অ্যাডহেসিভ বন্ডিং, থার্মাল বন্ডিং, তখন কিন্তু তোমাকে ওইভাবেই এটা ব্যাখ্যা করতে হবে। কি বলছি বুঝতে পারছো? এরপর দেখো এখানে বলছে নন ওভেনের ক্ষেত্রে সাধারণত কি কি বন্ডিং করা হয়, এই যে মাত্র আমি যেগুলো নাম বললাম, রাসায়নিক, যান্ত্রিক, তাপীয়, এই বন্ডিং গুলা করা হয়। এরপর আছে তোমাদের হচ্ছে অ্যাডহেশন কাকে বলে। অ্যাডহেশন বলতে এখানে বুঝাইছে যে আন্ত আণবিক বল ফাইবারের সর্বোৎকৃষ্ট এবং বাইন্ডার পলিমারকে, অর্থাৎ আমরা জানি যে মনোমার মানে হচ্ছে সাধারণত আমরা একটা কেমিক্যালকে বুঝাই, মানে একটা কেমিক্যাল যখন পর্যায়ক্রমে রিপিট হইতে থাকে একটার পর, যেমন কার্বন, কোনো কিছু যদি কার্বনের উপস্থিতি একটা থাকে তখন আমরা এটাকে মনোমার বলি, কিন্তু কার্বন যদি 2টা 3টা 4টা 5টা 10টা বা অসংখ্য কার্বন থাকে সেটাকে আমি তখন পলিমার হিসেবে ধরতে পারবো। এখন যখন তুমি একটা ফাইবার তৈরি করতে যাবা এই ফাইবারের মধ্যে ছোট ছোট আন্ত আণবিক কিছু বল যেটাকে আমরা শক্তি হিসেবে বলে থাকি, যখন তুমি কেমিক্যালটা ইউজ করবা এই কেমিক্যালের সাথে ফাইবারের আন্ত আণবিক বলটা একসাথে হবে, একসাথে হওয়ার যে প্রক্রিয়াটা এটাকে সাধারণত আমরা অ্যাডহেশন বলে থাকি। এরপর আছে দেখো আমাদের 12 নাম্বারটা ওয়েব বন্ডিং কাকে বলে। ওয়েব বন্ডিং এর একই কোশ্চেনের উত্তর, রাসায়নিক, থার্মাল এবং তাপীয় মেকানিক্যাল বন্ডিং গুলো নাম জানতে চাইছে, এটা আমরা বলে দিতে পারবো। এটা গেলে আমাদের অতি সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত ক্ষেত্র সেম, দেখো আঠালো পদার্থ ব্যবহারের অসুবিধা গুলো, এগুলো কিন্তু আমরা রচনামূলক পড়ে আসছি যে একটা আঠালো পদার্থ ব্যবহার করতে গেলে আমাদের সাথে কি কি অসুবিধা হতে পারে, এইটা এখানে আমাদের দেওয়া আছে। এবং রচনামূলক যে ধাপগুলো আমাদের আছে তাহলে রচনামূলক গুলো আমরা দেখি যেগুলো আসলে আমাদের হয়েছে কিনা পড়াটা। প্রথম রচনামূলকটা হচ্ছে কি, ননবের কাপড় তৈরিতে ব্যবহৃত ওয়েব তৈরির ধাপগুলো সংক্ষিপ্ত বর্ণনা করো। এটা দেখো আমাদের 7.1, তো আমরা যদি 7.1 দেখে আসি অলরেডি কিন্তু এটা আমরা পড়ে আসছি, দেখছো 7.1 অ্যাডহেসিভ এবং বন্ডিং পদার্থ গুলোর সংজ্ঞা দাও, এখানে কিন্তু এটা লিখে দিছে। এবং এটা উত্তরটা হবে কোনটা, দেখো বন্ডিং পদ্ধতির ক্ষেত্রে আমরা 4টা নাম পড়ছি না, রাসায়নিক বন্ডিং, তাপীয় বন্ডিং, দ্রাবক বন্ডিং, নিডেল ফেন্টিং বন্ডিং, অর্থাৎ যে 4টা পদ্ধতি আছে এই 4টা পদ্ধতির বর্ণনাটা হচ্ছে আমাদের 7.1 যে রচনামূলকটা, আমরা এটা বারবার পড়াইছি। এরপর বন্ডিং পদ্ধতিগুলোর কার্যকারিতার বর্ণনা দাও, এই একই কোশ্চেনের উত্তর আমরা এখান থেকে দিতে পারবো। অর্থাৎ 7.1, যদিও এখানে একটা জিনিস খেয়াল করো বইয়ে যদিও এটা 7.1 বলা আছে নন ওভেন কাপড় তৈরিতে ব্যবহৃত ওয়েব তৈরির ধাপগুলোর বর্ণনা দাও, এটা মূলত 7.1 হবে না, এটার উত্তরটা হবে 7.2। আমার কথাটা বুঝতে পারছো কিনা? অর্থাৎ 1 এবং 2 এর যে উত্তরটা সেটা হচ্ছে 7.2 যে 4টা পদ্ধতি আছে। আমার কথাটা বুঝতে পারছো কিনা সবাই? জি স্যার, কথাটা বোঝা গেছে কিনা? হ্যাঁ, ফারজানা বা তোমরা যারা আছো বাকিরা কথাটা বুঝতে পারছো কিনা, যে নন ওভেন কাপড় তৈরিতে ব্যবহৃত ওয়েব তৈরির ধাপ ধাপ হয়েছে 4টা ধাপ, ধাপ হয়েছে 4টা ধাপ, আবার বন্ডিং পদ্ধতির কার্যকারিতার বর্ণনা এটা হচ্ছে 4টা ধাপ, এই দুইটা কোশ্চেনের উত্তর কিন্তু একই হবে। আর দুটি আঠালো পদার্থের বর্ণনা দাও, অথবা নন ওভেন কাপড় তৈরিতে আঠালো পদার্থের ব্যবহারের উদ্দেশ্য লেখা, ব্যবহারের উদ্দেশ্যটা কিন্তু আমরা পড়ছি যে আঠালো পদার্থ গুলো আমরা কি কি কারণে ব্যবহার করবো। এবং দুটি আঠালো পদার্থের যদি তোমার বর্ণনা দিতে হয়, দেখো এই যে আমরা কিন্তু আজকের ক্লাসে দুটো আঠালো পদার্থের বর্ণনার কথা বলছি, যেমন কি কি বর্ণনা আছে এখানে, যেমন ভিনাইল পলিমার এবং ভিনাইল এসিটেট, তুমি এখান থেকে দুইটা নাম মুখস্থ করে রাখবা, যে কোনো তখন দুইটা নামের বর্ণনা করে দিবা। কি বলছি বুঝতে পারছো? আর আঠালো পদার্থ যেগুলো যে ব্যবহার গুলো আছে ব্যবহার গুলো কিন্তু আমাদের আগের ক্লাসে আমরা দেখাইছিলাম, আগের ক্লাসে ভিডিওটার মধ্যে তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। কি বলছি বুঝতে পারছো আমার কথাগুলো? তার মানে দেখো আমাদের 7 নাম্বারের মোটামুটি অ্যাডহেসিভ এবং বন্ডিং সম্পর্কে যে ধারণাগুলো আছে এই ধারণাগুলো কিন্তু আমাদের মোটামুটি সবগুলোই কিন্তু আমাদের পড়ানো হয়েছে। কি বলছি বুঝতে পারছো? তার মানে আমাদের এই
তিনটা পদ্ধতি আছে, এই তিনটা পদ্ধতি কিন্তু অলমোস্ট আমাদের এখান থেকে আমাদের পড়া আছে। এরপরে তোমরা বাসায় একটু রিভিশন দিও, যদি কারো কোনো সমস্যা থাকে তখন আমাকে বইলো। তুমি বুঝতে পারছো? অর্থাৎ তিনটা রচনামূলক আমরা পড়ছি, আবারও বলতেছি আচ্ছা দুটি আঠালো পদার্থের বর্ণনা পড়ছি, বন্ডিং পদ্ধতি গুলো পড়ছি, এবং ননোবেন কাপড় তৈরিতে ওয়েব তৈরির পদ্ধতি গুলো পড়ছি। তোমাদের কাজ হচ্ছে কি, এখন বাসায় বসে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু রিভিশন দিবা, আর রচনামূলক প্রশ্নগুলোকে একটু বইয়ের ভিতর থেকে খুঁজে দেখবা যে আসলে আমরা কোনটা পড়বো। কি বলতে, বুঝতে পারছো? ঠিক আছে, জি স্যার, বাকিদের আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, না স্যার, আচ্ছা ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা যেহেতু ছোট, বাসায় একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? আমরা কিন্তু বইয়ের থেকে অনেক বেশি পড়ছি, অনেক বেশি স্লাইড দিয়ে অনেক বেশি তথ্যগুলো জানছি, বাট পরীক্ষার জন্য যেহেতু আমাদের বোর্ড প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তাহলে আমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করব। ঠিক আছে সবাই, তাহলে এটা একটু রিভিশন দিও, ঠিক আছে? যতটুকু পর্যন্তই থাকুক আজকে ক্লাসটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। ওকে স্যার, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।